সল্লেগে ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে উদ্ধার মামের মৃতদেহ। মৃতদেহের পাশ থেকে সুসাইড নোট উদ্ধার করলো পুলিশ। প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা। বন্ধ ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের সিডি ব্লকের 174 নম্বর বাড়িতে। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে এদিন সকালে ফ্ল্যাটের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে মৃতেরা সুপর্ণা ঘোষ ও তার মেয়ে স্নেহা ঘোষ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে স্নেহার বাবা আশিস ঘোষ মাত্র এক মাস আগে মারা গেছেন। বিবাহ বিচ্ছেদের পর বাবা মায়ের সাথেই থাকতেন স্নেহা। স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই এলাকায় সেভাবে কারো সাথে মেলামেশা করতেন না তারা, তবে প্রতিবেশীদের সকলের সাথেই সুসম্পর্ক ছিল। শুক্রবার সকালে সুপর্ণা দেবীর বাড়ির তিনতলা থেকে হুহু করে জল বেরোতে দেখেন স্থানীয়রা। অনেক ডাকাডাকি করেও তাদের খোঁজ পাওয়া যায়নি। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে। সকলে মিলে ডাকাডাকির পর খোঁজ না মেলায় খবর পাঠানো হয় পুলিশে। ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে অবাক হয়ে যান সকলে। তারা লক্ষ্য করেন ঘরের মেঝেতে ও খাটের ওপরে পড়ে রয়েছে মা ও মেয়ের দেহ। সামনে বাবার ছবি, তার সামনে রাখা নগদ 20,000 টাকা ও সুইসাইড নোট। সুইসাইড নোটে প্রতিবেশীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শেষকৃত্য করবার জন্যে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। স্থানীয়দের অনুমান, মানসিক অবসাদের জেরেই এই ঘটনা। ঘটনা তো আমরাও এখনো ঢুকতে পারছি না। খবর পেলাম যে মারা গেছে মা মেয়ে। হ্যাঁ, বাবা মারা গেছে এক মাস আগে, অসুস্থ ছিল। এবার অসুস্থতার কারণে বাবা মরে যাওয়ার পর মনে হয় কোনো রকম ফাইন্যান্সিয়াল ট্রাভেলে ছিল, সেই জন্য হয়তো সুইসাইড করেছে। কী করতেন মানে, ওনার আগে হাজব্যান্ডের ব্যবসা ছিল। প্যান্ডামিকের সময় খুব খারাপ অবস্থা হয়ে ব্যবসা ব্যবসা বন্ধ হয়েছে, গ্রিলের ব্যবসা টাইপের ছিল। মেয়ে চাকরি করতো, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছিলো, ঠিক আছে। এবার চাকরি করতো মেয়ে। সকালবেলা পাশের বাড়ি থেকে ফোন করলো, ওদের জল গড়াচ্ছে, কাউন্সিলরকে একটু ফোন করো। তো তখন সেই মুহূর্তে পেলাম না। তা নিচের ওরা, নিচের ওনার ভাইজি থাকেন, উনিও দরজা দরজা পেটালেন, জল গড়াচ্ছে। তারপর যখন কোনো শব্দ পাচ্ছি না, তখন ওরা পুলিশকে খবর দিয়েছে। এইটুকু নিয়ে আর কিছু, তারপর তো শুনলাম ভেঙে এরকম পড়ে আছে, আর কিছু তো জানি না। আমি লোকের সাথে মিশতেও না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সল্টলেক।